সপ্তাহখানেক আগে গরু পাচার মামলায় সিবিআই নোটিশের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবজের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূলের সভাপতি তথা দুর্দন্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওই মামলায় ইতিমধ্যে তাকে তিনটি নোটিশ পাঠিয়ে কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তার বিরোধিতায় আবেদন জানাতে গিয়ে মূলত দুটি বিষয়ে উল্লেখ করেছেন অনুব্রত প্রথমত তিনি অসুস্থ চিকিৎসাধীন অথচ তাকে কলকাতা বা অন্য জায়গায় তলব করেছে সিবিআই তার বদলে বোলপুর বা তার আশেপাশের কোথাও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে তিনি সহযোগিতার আশ্বাস দেন তার দ্বিতীয় আবেদন ছিল সিবিআই এক পেশে তদন্ত করছে তাকে টার্গেট করে বারে ডেকে পাঠানো হচ্ছে তাই এর থেকে অব্যাহতি চান অনুব্রত মণ্ডল আরেবার এবার গরু পাচার মামলায় আইনি রক্ষাকবচ মিলল না অনুব্রত মণ্ডলের তার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ চোদ্দ তারিখ তাকে সম্ভবত সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারেন এই রাস্তা তার খোলা আছে তার সামনে এছাড়া গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদনও করতে পারেন তবে রাজনৈতিকভাবে কোন পথে তিনি সিবিআইয়ের মোকাবিলা করবেন তা দেখার বিষয়